স্বাগতম স্যার, আপনি এখানে আরাম করে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। শালার চাইনিজ রেস্টুরেন্টে আইসা যেই খাতির যত্ন পাইতেছি, শ্বশুর বাড়িতে যাইও তো এমন খাতির যত্ন পাই না। চাইনিজ রেস্টুরেন্টে খাইতে আসছি আর ভিডিও করবো না, সেটা কি হয় নাকি? ক্যামেরাটা আগে জায়গা মতো ফিটিং করে নেই, এই তো হয়ে গেছে। হাই ফ্রেন্ড, আমরা এখন ভাত খাবো, না মানে আর কি চাইনিজ খাবো। এই নিন স্যার, আপনার খাবার চলে এসেছে। ফন্নির ঘরে ফন্নিতে এগুলা কি দেয়া গেল? এগুলা কি মানুষে খায় নাকি? শালার চিংড়ি মাছ যেভাবে তাকায় আছে, এটা দেখে তো মনে হইতেছে যে চিংড়ি মাছই আমার উল্টা খায় ফেলবো। আর এগুলা কি দিছে? ঝিনুক পচা, যেগুলা খাওয়ার পর আগের বার কোনো মতে মরতে মরতে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরছিলাম। কি ব্যাপার স্যার, খাচ্ছেন না কেন? এটাকে এভাবে ধরে এভাবে খেয়ে ফেলতে হবে। ও আচ্ছা, এইভাবে খাইতে হয়, আপনি কোনো টেনশন করেন না, আমি এক্ষুনি খাইতেছি। এইটা যেইভাবে কাপাকাপি শুরু করছে, খাওয়ার পর পেটের ভেতরে যায় হাডুডু খেলা শুরু না করলেই হইল। হাডুডু তো ভালোই, এটা তো পেটের ভেতরে যায় ফুটবল খেলা শুরু করে দিছে। ফন্নির প্রতি আবার ওদিক থেকে দেখতেছে, ওরে বুঝতে দেওয়া যাইব না যে আমি এটা খাইতে পারি না। বাহ 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 স্যার, খুব খুশি হলাম আপনার ভালো লাগছে শুনে, বাকিগুলোও শেষ করে ফেলুন। মালে কয় কি, বাকিগুলোও নাকি খাইতে হবে? আইডিয়া, সবগুলো খাওয়ার ভান করে এই তোয়ালের মধ্যে জমা করতে হবে। খুব টেস্ট, সবগুলো ঝিনুক তো এই তোয়ালের মধ্যে জমা করছি ঠিকই, এখন এগুলারে কি করা যায়? আইডিয়া, এগুলোকে ওই মহিলার ব্যাগের মধ্যে পাসিং করতে হবে। প্রথমে চাকুটাকে ফেলে দেই, এখন চাকু উঠানের ভান করে ঝিনুকগুলো মহিলার ব্যাগের ভেতর পাসিং করে দিতে পারলেই কাম তামাম ঝিনুক হজম। হ্যাঁ হ্যাঁ, আমার কাজ শেষ। কি ব্যাপার স্যার, আপনি তো একটা চিংড়ি মাছও খাননি, তাড়াতাড়ি শুরু করুন। ফন্নিতে কয় কি, আবার নাকি এই চিংড়ি মাছও খাইতে হইব, এগুলা কিভাবে খাইতে হয় কিছুই তো জানি না। যাই হোক, সাত পাঁচ না ভাই, বা পেছন দিক থেকে শুরু করে দেই। আমি চিংড়ি মাছ খাইলাম নাকি চিংড়ি মাছ আমারে খাইলো কিছুই তো বুঝতে পারতেছি না। হায় হায়, মহিলার ব্যাগের ভেতর ফোনে রিং বাজতেছে, এখন ব্যাগের ভেতর হাত দিলেই তো সব কিছু ফাঁস হয়ে যাবে। গণধুলাই খাওয়ার আগে তাড়াতাড়ি এখান থেকে কাইটটা পড়ি। টের পেয়ে গেছে, তাড়াতাড়ি আমি ভাগি এখান থেকে। আহ, কোনো মতে জীবন নিয়ে বাচ্চা ফেরছি, বাচ্চা থাকলে কত চাইনিজ খাইতে পারমো। এই তো ট্রেনের এইখানে চলে আসছি, এইখানে একটা টিকটক না বানালে চলবেই না। এই যে ভাই, আমি টিকটক স্টার বেগুন আলী বলতেছি, আমার একটা ভিডিও শ্যুট করে দেন না। আচ্ছা দাঁড়ান, আমার ক্যান্টার এখানেই, এখন আপনার ক্যামেরাটা দেন আমার কাছে, আমি এইখানে ট্রেনের সামনে দিয়ে হাইটটা যাবো আর আপনি ভিডিও শ্যুট করবেন, ঠিক আছে? ভাই ভিডিও রেকর্ড শুরু করেন। কেমনটা লাগে? নিন ভাই, হয়ে গেছে। আরে ভাই, ওইটা ভালো মতো হয় নাই, আরেকবার একটু করেন ভালো মতো। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আরে ভাই কি করেন, গেট অফ করলেন কেন? আরে ভাই প্লিজ, ট্রেনের লোকদেরকে বলেন গেটটা খুলতে, ভেতরে আমার ছেলে আছে। এটাকে রেকর্ড করে নেই, ফেসবুকে ছাড়তে পারলেই আমি ভাইরাল। যাস চালায়, ছেলেটা এখন একা হয়ে গেল, ওরে এখন আমারই সান্ত্বনা দিতে হইব। থাক বাবু, মনে কষ্ট নিও না, সবার বাবা তো আর চিরকাল বেঁচে থাকে না। আসুন স্যার আসুন, আপনাকে আমাদের ফাইভ স্টার হোটেলে স্বাগতম। থাক চাচা, এত দরদ দেখাইতে হইব না, পরে আবার টাকা পয়সা বেশি চাইবেন। যাই হোক, ফাইভ স্টার হোটেলে খেতে আসছি, একটু ভাব সাপ নিয়েই থাকতে হবে। আসার সময় সাথে করে একটা ইনভাইটেশন কার্ড কিনে নিয়ে এসেছিলাম, এটাকে সামনে রেখে দেই তাহলে মনে হবে দাওয়াত খেতে এসেছি। কার্ডের মধ্যে একটা সিগনেচার দিয়ে দিই তাহলে ইনভাইটেশনের ফিলটা আরও ভালো করে আসবে। এবার কার্ডটা খামে ভরে টেবিলের উপর রেখে দিই, তারপর একটা ভাব নিতে হবে। টান টানা আর ইসালায়, আমার জন্য এখানে একটা ইনভাইটেশন কার্ডও রেখে দেওয়া হয়েছে, ক্যা পানটাই না পাচ্ছি ফাইভ স্টার হোটেলে এসে। যাই হোক, কার্ডটা এখানে সাজিয়ে রেখে দেই, দেখতে ভাল লাগবে। স্যার এটা আমাদের মেনু, দেখুন আপনি কী কী খাবেন। আর ইসালায়, সব জিনিসের এত দাম কী জন্য এখানে? আগে দেখতে হবে আমার কাছে কয় টাকা আছে। এবার এইখান থেকে টাকা দেখে সেই অনুযায়ী খাবার অর্ডার করতে হবে। এই তো পেয়ে গেছি বাজেট অনুযায়ী খাবার। ওয়েটার ওয়েটার, আমাকে আপনি এই খাবারটা এনে দিন। ঠিক আছে স্যার, আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি খাবার। খাবার অর্ডার দেয়া শেষ, সোনার বাংলাদেশ। স্যার আপনাকে কি একটু দেব প্লিজ? অবশ্যই অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আর একটু দেই স্যার।
আরে না না, অল্পতে অনেক এনার্জি পেয়ে গেছি। উফ, বাঁচলাম, ফোনের পুঁতে গেছে। আর ইসালায় এখানে আবার চাকু দিয়ে রাখছে দেখা যায়। যাক ভালোই হয়েছে, কেউ ঝগড়া করতে আসলে ডাইরেক্ট ভইরে দেব। বাহ ভালোই তো। হে হে, বিনামূল্যে আপনাদেরকে মিউজিক শোনালাম। বাহ দারুণ তো, আমি একটু ট্রাই করে দেখি। হায় হায়, এটা কি হলো? কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে এটা আমি করেছি। এই যে নিন স্যার, আপনার খাবার চলে এসেছে। ধন্যবাদ তোমাকে, এই যে নাও টাকা, আর এই যে নাও বকশিশ। বাহ ডাবল বকশিশ পেলাম, খাবারটা দেখুন স্যার। হায় হায়, কাঁচা মাংস দিয়ে গেল কেন? এগুলোকে আমি টাকা দিয়ে কিনলাম নাকি? একটু টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। ছি, আমার লাইফের সবচেয়ে বিশ্রী খাবার, এগুলো কি মানুষে খায় নাকি? উফ আল্লাহ, অনেক চেষ্টার ফলে শেষ করতে পেরেছি মুখের টুকু। স্যার কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না না, কি সমস্যা হবে, আমার লাইফের বেস্ট খাবার খাইতেছি, দেখো না কি মজা করে খাইতেছি। ফন্নির পুঁতে গেছে, এখন এগুলোর দফা রফা করতে হবে। এই ফুলদানিতেও কতগুলো রাখা যাবে? রাখা শেষ, এবার ফুলটা আবার উপরে গুজে দেই, তাহলেই হয়ে গেল। পেয়েছি, এই রুটিটা কেটে এটার ভিতরেও কতগুলো রাখা যাবে। রুটি খেয়ে কমিয়ে জায়গা বানিয়ে নিতে হবে, তাহলে বেশি করে রাখা যাবে। এইবার আবার রুটিটা চাপ দিয়ে লাগিয়ে জায়গা মতো রেখে দেই, তাহলেই হয়ে গেল। পেয়েছি, এই প্লেটের নিচেও বেশ কিছুটা লুকানো যাবে। এবার একটু চাপ মেরে প্লেটটাকে ঠিক করে দেই। এই লবণের কৌটাটার মধ্যেও অনেকগুলো লুকানো যাবে। লবণগুলো একটু এই গ্লাসে ঢেলে কমিয়ে নেই, তাহলে অনেকগুলো লুকানো যাবে এই লবণের কৌটায়। এবার যতটা সম্ভব এই লবণের কৌটায় ভরে কমিয়ে নেই। এবার উপর দিয়ে লবণ ছিটিয়ে রেখে দেই, যাতে কেউ বুঝতে না পারে। টানটানা, দেখি এদিকে কোথাও ফেলার জায়গা আছে কিনা। আবার এই বেহালা বাদক এলো কোথা থেকে? ওর সামনে একটু ভাব নিতে হবে। পন্নির পুঁতে যাচ্ছে না কেন? ওই কি আমাকে না খাইয়ে যাবে না? না, বুঝতে পারছি, ফন্নির পুঁতে যাবে না, ওর সামনে একটু খাওয়ার ভাব ধরতেই হবে। না, মুখে দিয়েই ফেলি। এইবার চান্দু তোমারে দেখাইতাছি মজা, এই নাও ঠেলা। আর বাকিগুলো এই মহিলার ব্যাগের ভেতরে সাবার করে দেব। টানটানা, কাজ শেষ, এইবার ব্যাগটা জায়গা মতো রেখে দিই। হায় হায়, এটা কি হলো? ম্যানেজার ম্যানেজার, দেখুন আপনার ওয়েটার এটা কি করেছে, দেখুন আপনার ওয়েটার উষ্টা খেয়ে এটা কি করেছে, আমার খাবারের মাংসগুলো কোথায় কোথায় গিয়ে পড়েছে। বেয়াদব যাও, স্যারের জন্য এক্ষুনি আরেক পিস মাংস নিয়ে এসো। আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার, আপনি এখানে এসে অন্য সিটে বসুন, আপনার জন্য স্পেশাল কিছুর ব্যবস্থা করা হচ্ছে। এই যে নিন স্যার, আপনার জন্য নতুন খাবার। আবারও সেই কাঁচা মাংস, ওরে কেউ আমারে ধর।